এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা পলকে পলকে তোমাকে চাই। এই সিনেমা নতুন কাজ সহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আমাদের সময় অনলাইনের সঙ্গে। তৃতীয় সপ্তাহে এসেও আপনার অভিনীত চলচ্চিত্র পলকে পলকে তোমাকে চাই চলছে, কেমন লাগছে? এখনো 20টা সিনেমা হলে চলছে ছবিটি, খুবই ভালো লাগছে। যতগুলো ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে পলকে পলকে তোমাকে চাই আলোচনায় ছিল, টেবিল কালেকশনও ভালো হয়েছে। 1,15,00,000 টাকা এখন পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে, সারা বছর তো পড়েই আছে। যদি পাইরেসি না হয় তবে আরও অনেক টাকা প্রযোজক ছবিটি থেকে আয় করতে পারবে। ব্যবসায়িকভাবে ছবিটি সফল হয়েছে, এজন্য এর অভিনেতা হিসেবে আমি খুবই আনন্দিত। আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে অনেকদিন পর আমার সোলো কাস্টিংয়ের সিনেমা মুক্তি পেল, সেই ক্ষেত্রে আমার ছবিটা এত ভালো গেছে এটা আমার কাছে মিরাক্কল মনে হয়েছে, কারণ এই ছবিতে আসার চেয়েও পাওয়া বেশি হয়েছে। সেন্সরের একদিন পরই ছবিটি মুক্তি পায়, তাই প্রযোজকের সাথে আমার কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আলটিমেটলি বাচ্চাটা আমার, আমি তো আমার বাচ্চাকে ছাড়তে পারবো না, তাই নিজেই নেমে যায় প্রমোশনে। আমার ছবির সাথে ছিল গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, অনেক ভালো একটি সিনেমা, আর সেটার প্রচারও ভালো ছিল। তার সাথে আমার ছবিটি একদিনে 80টা হল বুকিং হয়, এটা আমার কাছে অনেক। সম্প্রতি একটি টেলিভিশন শোতে আপনি নিজেকে অলরাউন্ডার দাবি করেছেন। আমি অলরাউন্ডার যদি না হতাম তাহলে একদিনে আমার ছবি এতগুলো হল পেত না, তৃতীয় সপ্তাহে এসেও ছবিটি চলতো না, আর ফিডব্যাক অনেক ভালো। এখনও টিভি রাইট কোথাও বিক্রি হয়নি, টিভি রাইট বিক্রি হলে আরও বেশি টাকা প্রযোজকের ঘরে যাবে, এজন্য আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ। যে ছবিটি প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে দর্শক জানে না, অথচ তারা কিন্তু ঠিকই দেখেছে, দর্শকদের এমন ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। মাহি অলরাউন্ডার মানে আপনার সাথে কাজ করবেন না বলেছেন সম্প্রতি, আপনার মন্তব্য কি? মাহি বলেছে কমতি রেখে অলরাউন্ডারের সাথে কাজ করব না, আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি মাহির চেয়েও বেশি, কাজের ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা বেশি। ও যেহেতু কমতি রেখে আমার সাথে কাজ করবে না, সেহেতু ও আরও একটু শিখে কাজ করতে আসুক আমার সাথে, কিন্তু মাহির সাথে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। দর্শক যদি বাপ্পি মাহিকে চায় আমি সব সময় কাজ করতে প্রস্তুত, ও যদি আরও শিখে এসে আমার সাথে কাজ করতে চায় এটা একান্তই ওর ব্যাপার। মাহির সাথে আমার ব্যক্তিগত কোনো ছবিতে আপনার বিপরীতে অভিনয় করেছেন মাহি, তিনি কিন্তু ছবিটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। প্রথমত কালার গ্রেডিং নিয়ে মাহি যা বলেছে এটা নিয়ে আমি কিছু না বলি, এটা ডিরেক্টরই ভালো বলতে পারবেন। একটা কথা বলবো, কোনো ছবি কিন্তু কালার গ্রেডিং ছাড়া মুক্তি পায় না। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? নায়ক ড্যাঞ্জার জোন, প্রেমের বাঁধন চলচ্চিত্রগুলোর কাজ চলছে, দাগ আসমানী ছবি দুটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এছাড়া সামনে শুরু হবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ট্যুর কাজ। অপবিশ্বাসের সাথে আপনি প্রেম করেছেন এমন গুঞ্জন মিডিয়াতে ওপেন সিক্রেট, এছাড়া জুটি বেঁধেও অপবিশ্বাসের সাথে কাজ করতে যাচ্ছেন আপনি। অপবিশ্বাস আমার গার্লফ্রেন্ড তবে বাস্তবে নয়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিতে সে আমার গার্লফ্রেন্ড থাকবে, বাস্তবে সে আমার ভাবি, আমি তাকে এখনও ভাবি হিসাবে সম্মান করি, আর সহকর্মী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এর চেয়ে জাজের ছবি দিয়ে আপনার ক্যারিয়ার শুরু, এখন আর জাজের কোনো ছবিতে আপনাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে বিশেষ কোনো কুন্দল আছে, এটা হলো অভিমান। আমার সাথে জাজে কোনো কুন্দল নেই, 2014 সালে আমি জাজ থেকে বের হয়েছি, আজিজ ভাই ও আমার মাঝে অভিমান তৈরি হয়, এরপর জাজের আর কোনো ছবিতে কাজ করা হয়নি, আমিও কখনো জাজে যাইনি, আর আজিজ ভাইও আমাকে ডাকেনি, সব মিলিয়ে আর কাজ করা হয়নি। অভিমানের বরফ কি গলবে? বরফ কেন গলবে না, জাজের ঘরটা এখনও আমার নিজের ঘর বলেই মনে করি, যদি কখনো আমাকে ডাকা হয় আমি অবশ্যই যাবো।